শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইন্দোনেশিয়ার সাবমেরিনটি তিন টুকরো হয়ে সমুদ্রের তলায়, 53 নাবিক নিহত। অক্সিজেন সংকটে ভারতের পাশে এসে দাঁড়ালো সৌদি আরব। যে কারণে ইসরায়েলি ষড়যন্ত্র সমর্থন করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নতুন সাত ধরনের ভয়ঙ্কর অস্ত্র তৈরি করল ইরানের সেনাবাহিনী। আফগানিস্তানের ঘাঁটিগুলো খালি করে চলে যাচ্ছে বিদেশি সেনারা। সৌদির ওপর দফায় দফায় চলছে ইয়েমেনি ড্রোন হামলা। এবং সবশেষ থাকছে পশ্চিমবঙ্গ দখল করতে গিয়ে সর্বনাশা পথে বিজেপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইন্দোনেশিয়ায় কর্মকর্তারা বলেছেন, কয়েকদিন আগে নিখোঁজ হয়ে যাওয়া নৌবাহিনীর সাবমেরিনটিকে তিনটি টুকরো হয়ে যাওয়া অবস্থায় সমুদ্রের তলদেশে পাওয়া গেছে। ডুবোজাহাজটিতে যে 53 জন ক্রু ছিলেন তাদের সবাই নিশ্চিতভাবে মারা গেছেন। সামরিক বাহিনীর কর্মকর্তারা রোববার বলেছেন, সাবমেরিনটির কাছ থেকে তারা বার্তা পেয়েছেন এবং এটি সমুদ্রের 800 মিটার গভীরে ডুবে গেছে। সিঙ্গাপুরের কাছ থেকে ধার নেওয়া একটি উদ্ধারকারী যানের সাহায্যে ছবি তুলে তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন। সাবমেরিনটি মহড়া চালানোর সময় বুধবার নিখোঁজ হয়ে যায়। রোববার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে জাহাজের কিছু ভগ্নাবশেষ বা জাহাজের মতো কিছু জিনিস উদ্ধার করার পর তারা নিশ্চিত হয়েছেন যে জাহাজটি ডুবে গেছে। স্ক্যান থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, সাবমেরিনটি সমুদ্রের 850 মিটার গভীরে নিমজ্জিত অবস্থায় রয়েছে। সচল অবস্থায় এত গভীর। কর্মকর্তারা বলেছেন, জাহাজটি যখন নিখোঁজ হয়ে যায় তখন তাতে 3 দিনের অক্সিজেন মজুদ ছিল। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান ইয়োদো মারগুনা বলেছেন, যেখান থেকে সাবমেরিনটি নিখোঁজ হয়েছে তার কাছেই এর কিছু অংশ পাওয়া গেছে। তিনি বলেছেন, স্ক্যান করে দেখা গেছে ডুবোজাহাজটি সমুদ্রের যতটা গভীরে চলাচল করতে পারে এটি তার চেয়েও অনেক গভীরে তলিয়ে গেছে, এবং এ কারণেই তারা সাবমেরিনটি ডুবে যাওয়ার কথা ঘোষণা করেছেন। করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের স্বাস্থ্যসেবা খাত। প্রতিদিনই ভাঙছে মৃত্যু এবং শনাক্তের রেকর্ড। অক্সিজেন স্বল্পতার কারণে দেশটিতে রোগীদের করোনায় করুণ মৃত্যুর ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে ভারতকে 80 মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করেছে সৌদি আরব। রিয়াদে ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে সৌদি গ্যাজেট রোববার জানিয়েছে, কোভিড-19 রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সংকট মোকাবেলায় সহায়তা করতে ভারতকে 80 মেট্রিক টন তরল অক্সিজেন পাঠিয়েছে সৌদি আরব। সৌদি আরবে ভারতীয় দূতাবাস তাদের টুইটারে লিখেছেন, ভারতে অতি প্রয়োজনীয় 80 মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাতে আমদানি গ্রুপ এবং মেসার্স লিন্ডেনের সঙ্গে অংশীদার হতে পেরে ভারতীয় দূতাবাস গর্বিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের সাহায্য, সমর্থন এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে মহামারী পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু। প্রতিদিনই ভাঙছে মৃত্যু এবং শনাক্তের রেকর্ড। জর্ডানের বাদশাকে উৎখাতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলি ষড়যন্ত্রকে সমর্থন করেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে সরিয়ে নিজে জেরুজালেম পবিত্র স্থানের আল আকসা দায়িত্ব নিতে চান বলে এ কাজ করেছেন বলে প্রতিবেদন করেছেন লেবাননের আল আখবার সংবাদপত্র। এই সংবাদপত্রটি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বলেছেন, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে উৎখাতের এই ষড়যন্ত্রের সাথে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র জড়িত ছিল। নাম প্রকাশ অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, বড় ধরনের এই জটিল এই অভ্যুত্থানের সাথে অনেক পক্ষই জড়িত ছিল, কিন্তু বাদশাহ এই অভ্যুত্থান প্রচেষ্টাকে ব্যর্থ করে দেন। এই অভ্যুত্থান ব্যর্থ করার মাধ্যমে তিনি আভ্যন্তরীণ এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষা করেছেন। সূত্রের মতে, বাদশাহর সতর্কতা আর সামরিক এবং নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে এই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়। এই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে সরিয়ে তার ভাই প্রিন্স হামজা বিন আল হুসেনকে তার পদে বসানো। ওই সূত্রটি আরও বলেছে, বাদশাহ আবদুল্লাহকে পদচ্যুত করার ইসরায়েলি এই পদক্ষেপের কারণ হল জর্ডান মধ্যপ্রাচ্যের জন্য যুক্তরাষ্ট্রের শতাব্দীর শান্তি চুক্তিকে সমর্থনে যায়নি। এ ব্যাপারে জর্ডানের আপত্তি
আপত্তির কারণ হলো এই পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য আলাদা বাসভূমি খোঁজার কথা বলা হয়েছে জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করার কথা বলা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিট আজ 7টি নয়া সাফল্য উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে ড্রোনের কিছু উন্নত সরঞ্জাম, মাইক্রো টার্বোজেট এবং বিশেষ ধরনের রাডার। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক বিমান উড্ডয়ন সংক্রান্ত একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। নয়া সাফল্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইরি এবং পদাতিক ইউনিটের প্রধান আমির হেইদারি। ইরানি বিশেষজ্ঞরা আধুনিক এইসব সরঞ্জাম তৈরি করেছেন। ইরানের বিপ্লবী সামরিক বাহিনীর প্রথম থেকেই স্বনির্ভরতা অর্জনের যে চেষ্টা চালিয়ে আসছে তারই অংশ হিসেবে নিয়মিত সামরিক সরঞ্জাম তৈরি করা হচ্ছে। আফগানিস্তানের শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলার ঘোষণা করেছেন যে বিদেশি সেনারা তাদের সামরিক ঘাঁটি খালি করে চলে যাচ্ছে। রোববার এই ঘোষণায় তিনি বলেন তারা যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি ছেড়ে চলে যাচ্ছেন। আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন কার্যকর সামরিক সমর্থনের মিশনের কমান্ডার কাবুলে একটি সংবাদ সম্মেলনে বলেন মার্কিন সেনা এবং তাদের মিত্র বাহিনী তাদের সব সেনা ঘাঁটি আফগান বাহিনীর হাতে তুলে দেবে। তিনি বলেন আমাদের সকল সেনারা এখান থেকে চলে যেতে প্রস্তুত। আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়েছে যে বিদেশি বাহিনী মে মাসের 1 তারিখে চলে যাবে, কিন্তু একই সাথে আমরা স্থানীয়ভাবে চেষ্টা করছি এই প্রক্রিয়া এগিয়ে নিতে, আর এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে। জেনারেল স্কট মিলার আফগানিস্তানে তালিবানের সাম্প্রতিক আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বলেন তালিবান বিদ্রোহীদের এই ধরনের আক্রমণ আফগান শান্তি প্রক্রিয়াকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। তিনি আরও বলেন তালিবানকে সহিংসতা কমাতে হবে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারও সৌদি আরবের আসির প্রদেশের কিং খালিদ বিমানঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে। আজ সকালের দিকে ইয়েমেনি ড্রোন ওই বিমানঘাটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টুইট পোস্টে কথা জানিয়েছেন। জেনারেল সারি ইর বরাত দিয়ে আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল মাসিরা এই খবর দিয়েছে। আজকের হামলায়ও ইয়েমেনে তৈরি কাসেফ 2K ড্রোন ব্যবহার করা হয়। তিনি জানান সৌদি বিমানঘাটিতে ড্রোন হামলা ছিল অত্যন্ত নিখুঁত এবং সৌদি আরবের অব্যাহত বর্বর আগ্রাসনের জবাব এই হামলা। গত শুক্রবার একই বিমানঘাটিতে এবং আরামকো তেল স্থাপনায় ইয়েমেনের সামরিক বাহিনী ড্রোন হামলা চালিয়েছিল। সে হামলায়ও ইয়েমেনি বাহিনী কাসেফ 2K ড্রোন ব্যবহার করে। পশ্চিমবঙ্গ দখল করতে গিয়ে বিজেপি একটি সর্বনাশা পথে নিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের জন্য বিজেপির বহিরাগত নেতাকর্মীদের দায়ী করেন তিনি। করোনা সংক্রমণ নিয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন ভয় পাওয়ার কারণ নেই, বাংলা দখল করতে গিয়ে একটা সর্বনাশা পথে এগিয়ে গিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর মন কা বাত কেউ শুনবে না, কোভিডের বাত বলুন। পশ্চিমবঙ্গে অক্সিজেন সরবরাহকারীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশে। দেশে কোভিড পরিস্থিতির ভয়াবহতা নিয়ে সরাসরি বিজেপিকে দায়ী করে মমতা বলেন ভ্যাকসিন 80টা দেশে পাঠিয়ে গিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় টাকার হুস পাইপ চলছে, কমিশন দেখতে পায় না, 2 লক্ষ পুলিশ রেখে দিয়েছে, উত্তরপ্রদেশে রাজস্থান থেকে এসেছে, কে কোভিড ওরাও জানে না, প্রচুর বিজেপি কর্মীও বাইরে থেকে এসেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে মমতা আরও বলেন হোয়াটসঅ্যাপ চ্যাট আমার কাছে এসেছে, কমিশন CPF পাঠিয়ে বিজেপির মদত দিচ্ছে, ক্রিম ভাড়া দেওয়ার জন্য সেন্টার ফোর্সে দেওয়া হচ্ছে। আমাদের পুলিশ বেচারা ইলেকশন এলেই ভয়ে চুপ হয়ে থাকে, যেন ঘুঘুর বাসায় পড়েছে, নিজেদের যে ব্রেনটা ইউজ করতে পারে না, তারা ভাবে ইলেকশন কমিশন যেটা একদিনের জন্য বলছে সেটা শুনতে বাধ্য। আজকের মতো পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।